দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সাংস্কৃতিক মিত্র হলে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করেছেন। বর্ধমান পুরসভার পুরপতি হয়েছেন পরেশ চন্দ্র সরকার, উপপৌরপতি হয়েছেন মৌসুমী দাস। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 31 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর অরূপ দাস। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর সঠিক কিনা সে ব্যাপারে তার সন্দেহ রয়েছে। যদি না হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইরে রেখে কেউ বা কারা অর্থের বিনিময়ে এ কাজ করছে। এইভাবে পড়ে মনে হচ্ছে সহিত প্রথম কথা হচ্ছে যে লিস্ট ঘোষণা হয়েছে এটা আমার মনে হয় মমতাদি সই নয়, আমার ব্যক্তিগত যেভাবে দেখলাম আমি। আর দ্বিতীয় কথা হচ্ছে দিদি পুরনো লোকেদের সম্মান দেবেন বলি বারবার আপনাদের সংবাদপত্র উঠেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি দল গঠনের সঙ্গে থেকে এই দলে আছি। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে এই জায়গায় এসেছি, দিদিমণির অত্যন্ত ভালোবাসা পেয়েছিলাম। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করেছি যে এই বোর্ডে যারা গঠন করেছেন তারা আমাদেরকে অপমান করেছেন, সেই জন্য আমি আজকের ওই মিটিংয়ে যাই। আপনি কি পদত্যাগ করছেন এরকম কোনো? আমি বর্ধমান শহর সভাপতি থেকে কালই পদত্যাগপত্র পাঠিয়ে দিচ্ছি আর আমি 15 দিন টাইম নিচ্ছি আমার ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বলে আমি পৌরসভার প্রতিনিধি পদ থেকে করতে। আপনি ছাড়া আর কেউ কি বর্ধমান? আমি বলতে পারবো না, আমি আমার কথাটাই বলি। তা রবি চট্টোপাধ্যায়কেও কালকে টেলিফোনে জানিয়েছি, স্বপন দেবনাথকেও জানিয়েছি এবং মলয় ঘটককেও কালকে জানিয়েছি। মানে সেই অর্থে যোগ্য সম্মান আপনি পেলেন না, এটাই কি আসছে? নিশ্চয়ই এতদিন ধরে লড়াই করার পরেও তিনি আরও জানান সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করবেন। এছাড়াও 31 নম্বর ওয়ার্ডের নাগরিকদের সাথে কথা বলে কাউন্সিলর পদ থেকেও তিনি পদত্যাগ করবেন। তিনি ক্ষোভের সাথে বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে এই দল করার পরেও তাকে যোগ্য সম্মান দেওয়া হলো না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শহর বর্ধমানের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শহর রিপোর্ট, আনন্দবার্তা।